মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিবাদে 48 ঘন্টার হরতাল দিয়েছে জামায়াত। বুধবার রায় ঘোষণার পর জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 2টায় মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির আব্দুল মান্নানের নেতৃত্বে পশ্চিম বাজার থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিকান্দার আলী সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 48 ঘন্টা সর্বাত্মক হরতাল পালন করার আহ্বান জানান। অপরদিকে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দিলু সিকদারের রায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। রায়ের পর দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট, পরে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা কুখ্যাত দেল্লা রাজাকারের ফাঁসির দাবি করেন এবং রায়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে গণজাগরণ মঞ্চ শহরে প্রতিবাদ মিছিল করেছে।